দৰ্শকৰ আজি মই আপোনালোকৰ ওচৰলৈ অসমৰ লগতে দেশবিদেশৰ বিভিন্ন ধৰণৰ খবৰ লৈ আহিছো খবৰকেইটা খুবেই গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিঅটো অলপো স্কিপ নকৰাকৈ শেহলৈ চাই যাব নিতৌ এনেধৰণৰ খবৰ পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিব আৰু এটা কৰি লাইক কৰি আমাক উৎসাহিত কৰিব আহক এতিয়া আমি ভিডিঅটো আৰম্ভ কৰো আজি মই প্ৰথম খবৰটো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ এহজন প্ৰভাৱশালী ভাৰতীয় তালিকাত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রভাবশালী ভারতীয় তালিকাত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার স্থান 17 নম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসর এহজন প্রভাবশালী ভারতীয় তালিকা প্রকাশ 32 সংখ্যক স্থানের পর 17 সংখ্যক স্থানলৈ উন্নীত হিমন্ত বিশ্ব শর্মার স্থান উত্তর পূবত বিজেপিক নির্বাচনী সফলতা প্রদানের বাবে এই উত্থান প্রভাবশালী ভারতীয় তালিকার প্রথম স্থানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তালিকার দ্বিতীয় স্থানত অমিত শাহ তৃতীয় স্থানত এস জয়শঙ্করের নাম মোহন ভাগবত ছয় সংখ্যক স্থানত জি পি নাড্ডা আছে সাত নম্বর স্থানত আজি আমার পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ পুনের বাধ্যতামূলক করা হল মাস্ক সমগ্র দেশত সুরাসুরে বাঢ়িছে করোনা সংক্রমণের সংখ্যা উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ আর সরকার বিগত 24 ঘণ্টাত 300 অধিক কোভিড রোগী চিনাক্ত করা হয়েছে তাপমাত্রা বৃদ্ধির লগে বৃদ্ধি পাইছে করোনা সংক্রমণ বিগত 24 ঘণ্টাত 2160 জনক করা হয়েছিল কোভিড টেস্ট বর্তমানলৈ কোভিড পজিটিভিটির হার 14% বৃদ্ধি হয়েছে রাজধানী চহৰত ক্রমান্বয়ে বৃদ্ধি হয়েছে করোনার সংক্রমণ করোনার সংক্রমণের উদ্ধারের বাবে কেজরিওয়াল সরকারের জরুরি নির্দেশনা বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য বিভাগের বিষয়ার জরুরি বৈঠকত মিলিত হব দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করার নির্দেশ হিমাচল প্রদেশ সরকারের আজি আমার পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ হিমন্ত সরকারের ডাঙর ঘোষণা পুনের 42,000 চাকরি অতি শীঘ্রই 42,000 পদত নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করব সরকারে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনকি সামাজিক মাধ্যম যুগেও মুখ্যমন্ত্রীগুলো করেছে ঘোষণা সরকারের খালি হয়ে থাকা বিভিন্ন বিভাগের পদ পূরণ করব রাজ্য সরকারে বিভিন্ন বিভাগত 42,000টা পদের বাবে আরম্ভ করা হব নিযুক্তি প্রক্রিয়া আজি আমার একেবারে শেষের খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ বিজেপি বিধায়কর নির্লজ্জ কাণ্ড বিধানসভার ভিতর ব্লু ফিল্ম চাই থাকা ধরা পড়ল ক্যামেরাত ত্রিপুরা বিধানসভার অধিবেশনের সময়ত ভারতীয় জনতা পার্টির এজন বিধায়কে নিজের মোবাইল ফোনত পর্ন চাই থাকা ভিডিও সোশিয়াল মিডিয়াত ভাইরাল হওয়াত ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে ত্রিপুরার বাগবাহা বিধানসভার আসনক প্রতিনিধিত্ব করা বিজেপি বিধায়কজন হয়েছে যাদবলাল নাথ জানিব পৰা অনুসৰি বিধানসভাত ৰাজ্যৰ বাজেট সম্পৰ্কীয় বিষয় আলোচনা চলি থকাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হয় এই ভিডিঅ'টো যাদবলাল নাথৰ পিছফালে বহি থকা আন কোনোবাই মোবাইলত আবদ্ধ কৰিছে দলীয় সূত্ৰৰ পৰা জানিব পৰা মতে বিজেপিয়ে বিধায়কগৰাকীৰ পৰা স্পষ্টীকৰণ বিচাৰিছে যাদবলাল নাথে এই অভিযোগ বা ভিডিঅ' সন্দৰ্ভত এতিয়ালৈকে কোনো মন্তব্য দিয়া নাই উল্লেখ্য যে বিজেপি নেতাই ৰাজহুৱা স্থানত পৰ্ণ চাই ধৰা পৰা এইটো প্ৰথম ঘটনা নহয় 2012 চনত কৰ্ণাটকৰ তেতিয়াৰ বিজেপি চৰকাৰৰ দুজন মন্ত্ৰীয়ে বিধানসভাৰ ভিতৰত অশ্লীল ক্লিপ চাই ধৰা পৰাত পদত্যাগ কৰিবলৈ বাধ্য হৈছিল